নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের কাছে একটি জব অফার নিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট গ্রাউন্ড হ্যান্ডেলিং, এই জবটি এসেছে আপনাদের খড়গপুর থেকে, ওয়েস্ট বেঙ্গল খড়গপুর থেকে। কেউ যদি আপনারা এই কাজটি পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কীভাবে এই কাজটিকে অ্যাপ্লাই করা যাবে এবং কীভাবে এই কাজটিকে কাজে লাগা যাবে। সম্পূর্ণ এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো, তাই আপনাদের কাছে অনুরোধ যে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি অল করে দিন। এবং প্রথম বছরে আপনাদের সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই, যেন আপনারা সারা বছরটি আপনারা হাসি খুশি থাকেন এবং সবসময় ভগবানের কৃপা আপনাদের মাথায় থাকে। তাই বিশেষ দেরি না করে আমরা ভিডিওটির দিকে যাওয়া যাক এবং আপনাদের কাছে অনুরোধ যে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটি অল করে দেবেন এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং কমেন্টে অবশ্যই করবেন, যাতে আপনি যে এলাকায় থাকেন, যেখানে থাকেন সেখান থেকে অবশ্যই আপনি কমেন্ট করবেন, যাতে কোনো জব কোনো ভ্যাকেন্সি বেরোবে সব থেকে প্রথমে আপনাদেরকে ইনফরমেশন করা যাবে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তাই আপনাদের কাছে অনুরোধ যে প্লিজ কমেন্ট করবেন, ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বিশেষ দেরি না করে আমরা ভিডিওটির দিকে যাওয়া যাক। আপনারা দেখতে পাচ্ছেন এখানে জব ডিটেল সব কিছু দেওয়া আছে। আপনাদের এই কাজের জন্য মাইনে থাকবে 18,500 থেকে 22,500 পার মান্থ। আপনার প্রতি মাসে বেতন থাকবে 18,000 থেকে 22,000 টাকা। এই জবটি এসেছে আপনাদের খড়গপুর থেকে, ওয়েস্ট বেঙ্গল খড়গপুর থেকে এই কাজটি আপনাদের এসেছে। তাই আপনাদেরকে জানাবো, আপনারা যদি আশেপাশে বা সেরকম কেউ কাজটি অ্যাপ্লাই করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কীভাবে এই কাজটিকে অ্যাপ্লাই করা যাবে। সম্পূর্ণটাই এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো এই কাজটি কীভাবে অ্যাপ্লাই করা যাবে। আপনারা এখানে দেখতে পাবেন জব পোস্ট, এখানে লেখা আছে এয়ারপোর্ট গ্রাউন্ড হ্যান্ডেলিং। এই কাজের জন্য আপনার এখানে লোক নিয়োগ করা আছে খড়গপুর। তাই আপনাদের জানাবো যে অবশ্যই এই কাজের জন্য কোয়ালিফিকেশান কী লাগবে। এই কাজের জন্য কোয়ালিফিকেশান লাগবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেন পাস থেকে আপনার যত টেন পাস, টুয়েলভ পাস, গ্রাজুয়েশন যত করেছেন সব এই কাজের জন্য। এই কাজের জন্য আপনাদের কোয়ালিফিকেশান লাগছে 10+ গ্রাজুয়েশন, আপনারা যত করেছেন সব কাজ এই কাজের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদের ফুল টাইম যাবে এই কাজের জন্য। বয়সসীমা আপনাদের আছে 18 থেকে 30-এর মধ্যে। কেউ যদি 18 থেকে 30-এর মধ্যে থাকেন তাহলে অবশ্যই এই কাজের জন্য আপনারা সুযোগ নিন এবং এই কাজটিকে অ্যাপ্লাই করুন। এই কাজটি অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে সঙ্গে কী কী থাকতে হবে, এই কাজের জন্য আপনাদেরকে সঙ্গে একটি রেজিউম বানাতে হবে, যাতে আপনার সব সম্পূর্ণ ডিটেলস থাকবে সেখানে। সেরকম আপনাকে একটি সিভি বানাতে হবে এবং আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার আইডি আপনার সঙ্গে থাকা অনিবার্য এবং ব্যাংকের পাসবুক এই কাজের জন্য থাকা অনিবার্য। এই ওই সব ডকুমেন্টস থাকলে আপনারা এই কাজের জন্য সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন, তাছাড়া অ্যাপ্লাই করতে পারবেন না। তাই আপনাদের কাছে জানাবো যে এই জবটি অ্যাপ্লাই করার প্রথমে আপনারা একটি সিভি বানিয়ে নেবেন, তাহলে এই কাজের জন্য আপনাদেরই সুবিধা হবে এবং এই কাজটির জন্য আপনারা অনেক সহযোগিতা পাবেন। তাই আপনাদের কাছে অনুরোধ যে প্লিজ কাজটি অ্যাপ্লাই করার আগে আপনারা একটি সিভি বানিয়ে নেবেন, তাহলে আপনাদেরই সুবিধা হবে। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম, কালকে আরেকটি জব প্রোফাইল নিয়ে আসবো। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।